নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদেরকে অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করতে চলেছি। আজ আমি আপনাদেরকে বলবো যে এই রথযাত্রা বাম্পার লটারি কেটে এই ছটি রাশি কোটিপতি হতে চলেছে। তো কোন সেই ছটি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে কয়েকটি বিষয় আপনাদেরকে আমি বলে দিই। রথযাত্রা বাম্পার লটারি কাটতে গেলে আপনার জন্ম ছকে কিন্তু রাহু গ্রহকে ভালো থাকতে হবে, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান পয়সা, কষ্টার্জিত পয়সা নষ্ট হোক। তাই যাদের রাহু গ্রহ ভালো রয়েছে তারাই কেবল লটারি কাটুন। এছাড়াও লটারি কাটতে গেলে আপনাদেরকে দুপুর 12টার পর কিন্তু কাটতে হবে, এবং আপনাদের জন্ম ছকে আপনাদের ডেট অফ বার্থ 4, 6 এবং 8, এই তিনটা যেন অ্যাডিং করে আসে। এই নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি, আমি আইবটমে দিয়ে দিব ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এছাড়াও আপনাদেরকে আমি বলবো, কোনো ভালো জ্যোতিষ ভাইয়ের কাছে আপনার জন্মছকটিকে আগে দেখিয়ে নিন, পর্যালোচনা করে নিন, তারপরে আপনি লটারি কাটুন। আর যদি আমাকে দেখাতে চান তাহলে আমার জয়েন বটমে ক্লিক করুন এবং সেখানে সামান্য সামান্য পয়সা আপনারা পেড করলে আমি আপনাদেরকে কল করব এবং আমি আপনাদেরকে সমস্ত রকম জিনিস প্রোভাইড করব, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। চয়েস আপনাদের, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমি আমার তরফ থেকে যা বলার বলে দিলাম। তো এবার আসি, কোন ছটি রাশির এই লটারি থেকে কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি এই রথযাত্রা বাম্পার অবশ্যই আপনার জীবনে লাগতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রথযাত্রা বাম্পার আপনার জীবনে লাগতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে রথযাত্রা বাম্পার লটারি আপনার জীবনে লাগতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে রথযাত্রা বাম্পার লটারি আপনার জীবনে লাগতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে রথযাত্রা বাম্পার আপনার জীবনে লাগতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে রথযাত্রা বাম্পার আপনার জীবনে লাগতে চলেছে। তো এই গেল সম্ভাব্য রাশি, যে রাশিগুলির রথযাত্রা বাম্পার লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের জন্মছক এই রাশি ব্যতীত, যাদের জন্মছকে রাহুগ্রহ ভালো পজিশনে আছে, তারা কিন্তু লটারি পেতে পারেন, এতটুকুটা আমি বলতে পারি। কিন্তু যে রাশিগুলোর কথা বললাম আমি আবারও বলবো, আপনারা দয়া করে আপনাদের জন্মছকটি অবশ্যই কোনো জ্যোতিষ ভাইকে একবার দেখিয়ে নিন, যদি চান আমাকেও দেখাতে পারেন এবং যদি চান অন্য জ্যোতিষ ভাইকেও দেখাতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু দেখিয়ে নিন, কারণ আমি চাই না আপনাদের কষ্টার্জিত পয়সা নষ্ট হোক। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিন, শেয়ার করে দিন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।